Zafer. হার্ড ড্রাইভটা কানেক্ট করে দিয়েছি। তুই হার্ড ড্রাইভটা কানেক্ট করে দিয়েছিস সরকার? ওর তোমার ল্যাপটপ আছে? এক মিনিট, আমি তো না না ওটা না, আমি যেটা একটা আচ্ছা Hi, people. Nothing, just a random something for the first time, maybe. কাজ চলছে নানা রকম, কাজ চলার সাথে সাথে অনেক কিছুই চিন্তা ভাবনা, লেখালেখি, পড়াশোনা। তোমরাও প্রচুর অ্যাক্টিভ, খুব ভালো লাগছে দেখে। আমরা জাস্ট কয়েকটা নোটস করবো এখন, গোছানোর আছে কিছু জিনিস, এগুলো গোছাবো। আর উইল জাস্ট শেয়ার সামথিং উইথ ইউ। কিছু না, আমি কথাবার্তা খুব একটা হয়তো বলবো না, বলিও না, ওই আর কি। তোমরা থাকো, আমি কিছু জিনিস করছি, সেগুলো আমি চাইছি তোমরা দেখো, শোনো কি করছি, তোমরাও জানো তোমরা কি করছো। এখানে আর কি করতে হয় জানি না। আচ্ছা, অনেক 50 কিছু একটা এসেছে নিশ্চয়ই, এটা দেখেছো? ফার্স্ট কমেন্টটি হচ্ছে কেসারিয়া, আই এম নট ফর দ্যাট, আই এম নট হিয়ার ফর দ্যাট, আই এম নট হিয়ার ফর কেসারিয়া।
আই ডোন্ট হ্যাভ টু কাম হিয়ার টু কেসারিয়া অ্যাকচুয়ালি। ওকে বুঝেছি, নানান রকম। হোয়াট এলস? কিপ জয়েনিং, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। মাথা ফাঁকা করে দিতে হবে, লিখে দিতে হবে সব, মাথার মধ্যে রাখলে চলবে না। খাতা ডাস্টবিন, জানো তো, আমার তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় খাতায় লিখে, সেই জন্য আমি খাতা লিখেছি। ছাড়তে হবে, এবার অনেক কিছু হয়ে গেছে, একটু গুছিয়ে জিনিসটা না নিলে হয় না।
সবটা দরকার হবে না হয়তো, এটা একটু বুঝাবো। প্রথমে লেখা হচ্ছে আই ডিড সাম introspection about the anxiety jafar dil file na drive ta dilo na na drive ta dorkar hobe na ami peye gechi acha thik ache ekhane tumi download kore niyechi download je thakle notun je ajuge je file gulo patalo download je thakle acha ajuge we transfer er link ache ha I have realized that it's the insecurity and fear. Stop. They have suddenly appeared. In my spectrum, I went deep inside
টু ফাইন্ড আউট অ্যান্ড আই ফাউন্ড আভয়া ইনফরমেশন গুলো তারপর যা করবো জাস্ট একটু গ্যাপ দিয়ে ফার্স্ট থিংস ফার্স্ট টোটাল অনেক কটা আছে, এতগুলো লাগবে না, ফার্স্টটা লাগবে না অ্যাকচুয়ালি। এটা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের জন্য এইটা লাগবে, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013। Just put a title to the criminal law amendment bracket, criminal law bracket amendment, Act 2013, following the new law. So this is already very strict, this law is there. It has become stricter after this case. The sexual, sexual harassment of women at workplace, prevention, prohibition, repressal act 2013, AWP. The sexual harassment of women at workplace. Bracketed prevention, prohibition, and redressal. Act 2013. তারপরে ডাউরি আছে, ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট আছে, এগুলো ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন প্রভিশন, এটাও একটা অ্যাক্ট 1986 এ, ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন, ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন, bracketed prohibition, Act 1986. Next, check box. So, this is for, I think, against minors. Box. Everybody knows that. Prohibition of child marriage act as a Bureau of Police. This is important. The BPRD. BPRD. The Bureau of Police Research and Development. This government conducts, this government body, sorry. The government body ক্লাস আছে।
The body conducts government body, sorry. This government body conducts various programs and training for police personnel to handle women's safety cases. For police personnel. To handle women's safety. Sorry, women's safety cases. Cases effectively. Cases effectively. A posh bullet, 2013. PUSH, posh, 2013. Policies and laws are there. যেমন অ্যাসিড অ্যাটাকের জন্য একটা ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2018 আছে, অ্যাক্টস আর দেয়ার, ইনফ্যাক্ট কিছু স্কিমস আছে, এক্সট্রা ইনিশিয়েটিভস আছে. নাও এখানটাতে একটা আর এটা লিখতে হবে না এবার, না আমি এই এই পয়েন্টগুলোতে এবার আমাকে ইয়ে করতে হবে, ইলাবোরেট করতে হবে. এই কালার পেন গুলো রাখছি তাহলে এগুলো মার্ক করে দিন. এটা তুমি তাহলে এই কথাটা দিয়ে করি. হ্যাঁ safety communities. Safety committees. Yes. So, তাড়াতাড়ি লিখতে হয়েছে এগুলো. Safety committees in schools, colleges, workplace to report security related issues. This committee should be run by the police with the information of BPRD. BPRD is the Bureau of Police Research and Development, works in collaboration with state police forces, including West Bengal. BPRD provides training, develops policies, and conducts research to improve policing. The state police they assist state police in implementing programs related to women's safety, modernization of police forces, and other law enforcement initiatives. Each state, including West Bengal, can implement BPRD. CCTV cameras in the colony to monitor people entering and exiting the area. AI system to recognize the person. Mapping of unsafe areas or dark zone in the city and secure them with CCTV and police safety committees. This is another one.
This is also another one. So this is another discussion. Formation of women safety committees with members who hold no political office, who will collect cases and report to the police safety committee every week. Every week there should be a report in action. Access to CCTV footage to parents of the student or job holder, very important point. Access to the CCTV footage to parents of the student or job holder. Ban on pornographic websites, must. Audit of women's safety measures with the help of a women's safety officer. Well, maybe I won't agree with that because normal hishab korei sob kichu thik bhabe chola uchit. Alada bhabe shotti emon kichu kore dewa uchit na amader jete special treatment nite hocche mane to kichu change hobe kichu to thiki hobe. Safety measures should be conducted to every public place, a workplace, company, work and study. Okay, mandatory self-defense education. This definitely is a point. We should definitely work on this. Social media pages for women's safety, which is active. It's a history. It's a community. I'm not aware of it. মেবি আছে কিছু কিছু কমিউনিটি যে ইমিডিয়েটলি যেখানে আছি সেখান থেকে আমি জানাতে পারবো না, আমার লোকেশনটা জানাতে পারবো, কোনো একটা পেজ, সোশ্যাল মিডিয়া পেজটা মানে কাজই করবে ওমেন সেফটির জন্য, অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। বিকজ আমরা যাই যতই বলিনি ফিলোসফিক্যালি বা ইন্টেলেকচুয়ালি যাই যতই বলিনি, ইটস আলটিমেটলি গ্রামেগঞ্জে ব্যাপারটা আরও বেশি প্রকটভাবে বোঝা যায়। সব দিক দিয়েই আর কি ব্যবস্থা করতে হবে, টাকা তো কোনোদিনই সম্ভব ছিল না, সবাই মিলেই করতে হবে। কিন্তু আমার মনে হয় সমাজ বদলানোটা একটা বিরাট দূরত্ব, আমার মনে হয় অনেক ব্যবধান। সমাজ বদলানো বদলাচ্ছে বা বদলাবে এখন যা বুঝছি, আশাবাদী বিষয়ে, কিন্তু আমাদের সেফটি কনসার্ন আছে, আমাদের ভাবতেই হবে সব রকম পদ্ধতি অবলম্বন করে কীভাবে আমরা নর্মালাইজ করতে পারি, সেফ করতে পারি। সেফ কথাটাই ইনফ্যাক্ট আসার কথা নয়, মেয়েদের নিয়ে আলাদাভাবে কথা বলার দরকারই হওয়া উচিত না, নর্মাল হওয়া উচিত পুরো ব্যাপারটা, যাতে সাথে আমার ফেলিয়ার যেটাকে খুব স্পষ্ট, আমরা ওভারঅল সবাই আমরা ব্যর্থ, এইভাবে একজন মারা যায়। প্রশ্ন তো ভরে যায়, প্রশ্ন তো অনেক লেখা আছে, যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি সবাই করেছে অলরেডি, প্রশ্নগুলো আমার আলাদা করে করার কিছু নেই। প্রায় 14-15 প্রশ্ন আছে, তার থেকেও বেশি প্রশ্ন আছে অ্যাকচুয়ালি, এগুলো তো খুব কমন প্রশ্ন, আরো ডিটেইলড প্রশ্ন অনেক অনেকেরই আছে, সে প্রশ্নগুলোর উত্তর, এমন প্রশ্ন যেগুলোর উত্তর নেই, উত্তর পাইনি আমরা, বা একটা অন্যরকম উত্তর পাচ্ছি, যেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি যে আমরা স্যাটিসফাইড হচ্ছি না, সেই অবভিয়াসলি স্যাটিসফাইড না হওয়ারই কথা। সবারই বুদ্ধি আছে, সবাই দেখতে পাচ্ছে, এবং আমি কোথায় কি নামবো না নামবো নিয়ে পলিটিক্স করার কোনো মানে হয় না, এটা খুবই ছোট, এটা ইগনোর, যারা যারা বলছে তারা বলুক, তারা বরং বললে এটা নিয়ে আরো জনমত তৈরি হবে, এবং যেনো তেন প্রকারণ সবার এনগেজমেন্টটাই দরকার, যে কথা বলেই হোক, একটা কন্ট্রোভার্সি নিয়েই যদি এনগেজমেন্ট হয়, ইজ নো প্রবলেম আই ফিল। আমার শুধু ভয় হচ্ছে
যে আমরা হয়তো আবার কোনো উত্তরই পাবো না, এটাই একটা কেমন যেন মনে হচ্ছে যে একটা অন্য একটা উত্তর আমাদের কাছে আসবে, কিন্তু খুব আশা করছি, চোখ রেখে আছি খবরে। খবর আর কি দেখবো, খবরে এক জায়গায় শুনছি একরকম, আর এক জায়গায় শুনছি আর একরকম। আমি এগুলো খুব একটা দেখিও না, মানে এবার ব্যাপারগুলো নিয়ে চোখের সামনে হচ্ছে তো ব্যাপারটা, একদম চোখের সামনে হচ্ছে, একদম এখানেই আছি তো। এই জিনিসটা চারিদিকে ভয় সঞ্চার তো করেইছে মানুষের মধ্যে, একটা নিরাপত্তাহীনতা, এটা নিয়ে ভাবতে হচ্ছে, যথেষ্ট ভাবাচ্ছে ব্যাপারটা। এবং খুব হরিফিক এই পুরো যেরকম জিনিসগুলো আমরা শুনেছি সেগুলো আমি, আমার সাহস হয়নি যে আমি এরকম ভাবে গিয়ে দেখবো জিনিসটার, মানে দেখেছি আমার বন্ধু বান্ধবরা সবাই দেখেছে, ওরা ব্যাপারগুলো নিয়ে খুবই ক্ষুব্ধ, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে জিনিসটা দেখে সবাই। এটা স্বাভাবিকভাবেই এটা নিয়ে ভাবতে হচ্ছে সারাদিন, সকাল বিকেল রাত এটা নিয়ে ঘুরে ফিরে ঘুরে ফিরে। কাজকর্ম আছে আমাদের, নানা রকম কাজ করতে হচ্ছে, করাটা আগের থেকে একটু বেটার হয়েছে বলে একটু কিছু জিনিস অল্প অল্প করে, গোটা গোটা গান গাইতে পারছি না এখনো, কিছু কিছু করে করছি, কিন্তু গান ছাড়া অন্যান্য কাজ করি আমি, সেগুলো করতে হচ্ছে, সেগুলো সব কিছুর মধ্যে। তারপরে বাড়ির কাজ থাকে, সবারই নিজস্ব একটা বাড়ির কাজ থাকে, সে সমস্ত করছি, সবাই করছে যেরকম, কিন্তু তার সব ঘুরে ফিরে কিন্তু ব্যাপারটা, এবং প্রচুর নেমে গেলেই তো আর হলো না, নেমে সবাই নামছে তো, নামছে তো, আছি আমরা সবাই, নেমে কেওস না হয়ে যাবে, হিতে বিপরীত হয়ে গেলে তো হবে না। কেউ একটা যদি ভাবে যে এটাকে সুযোগ নেবো, জিনিসটা সুযোগ নিতে পারে, যারা তোমাদেরকে রাগাচ্ছে এসব বলে রেগে যাও না তোমরা, ওরা ওরাও কোথাও একটা দুঃখ পেয়ে রাগেই বলছে, ওরা কোথাও একটা আশা করছে জিনিসটা হোক। অনেক ভেবে চিন্তে করতে হয়, আমার আজ থেকে 10-15 বছর আগে হলে জিনিস আমাকে ভাবতে হতো না, এখন তোমাদের মতন স্বাধীনতা আমার নেই, তোমরা তো স্বাধীন, তোমরা তো প্রতিদিন রাস্তায় বেরো, আমি প্রতিদিন রাস্তায় বেরোতে পারি না, বেরোতে হয় অবভিয়াসলি, এতে কিন্তু যেরকম ভাবে তোমরা বিচরণ করো আমি তো পারি না, আমাকে করতে দেওয়া হয় না। ইনফ্যাক্ট এই যে এটা শুরু করেছিলাম যখন, তখন প্রথম কমেন্টে এসেছিল কেসারিয়া, তা বললে তো হবে না, কেসারিয়া কেসারিয়া করলে তো হবে না, না সবসময় আমি রাস্তায় নামলে সেলফি তোলার ভিড়টাই বেশি হবে, আমাকে প্রোগ্রামে গিয়েও সেটাই মোটামুটি আমি দেখি, মানুষজন সবাই কি এই ব্যাপারটাতে এরকম ভাবে করবে, অনেকে তো ভাবছে যে আমি বেরোবো আর পেছন পেছন ভিড় ভিড় করে কি হবে, ভিড় হচ্ছে, আশা রাখতে হবে একটু সুপ্রিম কোর্টের উপর। আই থিঙ্ক আমি তো এখনো আশা রেখে বসে আছি, যদি কিছু বেরোয় আর যদি নাও বেরোয় তখন সময় ঠিক কথা বলবে, আই থিঙ্ক সময় তো নিশ্চয়ই কথা বলবে, মানুষ মানুষ তো বুঝছে, মানুষ মানুষ যদি উত্তর না পায় তাহলে আপনি হবে, আমাকে আলাদাভাবে করে কিছু করতে হবে না। আই থিঙ্ক আমাদের আমাদের যেটা করার দরকার টেকনিক্যাল কাজগুলো, যে জিনিসগুলোতে নেক্সট আমরা যাতে একটু এনশিওর করতে পারি অ্যাজ সিটিজেন, আমাদের যতটুকু কর্তব্য ততটুকু আমাদের করতে হবে, এবং কিছু আমি সবসময় কিছু না কিছু পেটিশন ফাইল হতে থাকে জানো তো তোমরা, এটা কেস হচ্ছে বলেই সারাক্ষণ এটা এটার জন্যেই যে হচ্ছে তা নয়, যখন আমরা কিছু জানতে পারি না তখনও কেউ না কেউ আইন ভালো করার জন্য বা কোনো কিছু নতুন চেঞ্জ আনার জন্য কিছু না কিছু পেটিশন করতে থাকে, ফাইল করতে থাকে, সেগুলো পাস করানোর চেষ্টা করে, অনেক বছর লাগে সেই জিনিসগুলো, সেই জিনিসগুলোতে আমাদের বোধ হয় আর একটু এনগেজমেন্ট দরকার, আর একটু জানার দরকার যে জিনিসটা হয়েছে কি এইরকম কিছু কি হতে পারে, আরও ভাবনার দরকার আমাদের আমাদের দিক থেকে, আমরা তো আর
আইন হাতে নিয়ে কিছু করতে পারবো না সেটার জন্য। যারা আছে তারা যদি এখন না করে, তারা যদি এখন বলে যে তারা তারা করছে, আর আমরা আমরা যদি স্যাটিসফাই না হই, আমাদের আমাদের বেসিক্যালি ওই ব্যাপারটাই এখন হয়ে আছে যে আমরা স্যাটিসফাইড হতে পারিনি, এবং এটার জন্যই অপেক্ষা। আশা করবো আমরা স্যাটিসফাইড হই, আশা করবো আমাদের কথা শুনবে, এবং এটা একটা কনসার্ন কিন্তু সবারই হওয়া উচিত। এটা গোটা দেশেই এই জিনিসটা নিয়ে যেরকম এই সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট না কি একটা আছে, পড়েছি অল্প স্বল্প, অত আমি এইসব বিষয়ের মূর্খ, আমি অত জানি না, কিন্তু ওটা বোধ হয় ডাক্তারদের কিছু, ডাক্তারদের একটা অ্যাক্ট বোধ হয় 2020 মানে কত সালে হয়তো ওরা চেষ্টা করেছিল, ওটা পাস ফাইনালি, ওটাই বোধ হয়, ওটা নিয়েই হয়তো কথা হচ্ছে। আমি পার্ডন মি ইফ আই এম রং, আই মাইট বি অ্যাবসলিউটলি রং অ্যাবাউট ইট। তো ওভারঅল আই থিঙ্ক যে কোনো মানে পাবলিক সেফটি নিয়েই মানে যে অ্যাক্টগুলো আছে, অলরেডি একটা আছে, সেগুলো নিয়ে যদি নর্মস মানে নর্মস আসে যেটা এখন বলা হচ্ছে, সেরকম শুধু ডাক্তারদের জন্য নয়, এটা যে কোনো কারোর সাথে হতে পারে। ডাক্তারদের তো ডেফিনেটলি দরকার, ওরাই আমাদের বাঁচায়, ওদেরকে তো আগেই বাঁচানো উচিত ডেফিনেটলি, কিন্তু তাছাড়াও অন্য সবাই সবারই জন্য এটা হওয়া উচিত। আমাদের গ্রামেগঞ্জে তো আমরা হামেশা এরকম কেস শুনতে থাকি, এগুলো এত বড় হয় না কোনোদিন, কোথায় না কোথায় হচ্ছেই, এসব আসতেই থাকে, এগুলো দেখি ইগনোরই করি মোস্টলি, এগুলো তো যখনই দেখি এই আমরা আমরা কী করে, আমি তো এটা এই ডিভাইসটা এই যে লাইফটা করছি এটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে গেমের মতন, আমি এটা কোনোদিন এত সিরিয়াসলি নিইনি। এই জিনিসটা ইজ লাইক আ টাইম পাস ফর মি অল দ্য টাইম, এটা আমি এটা তখনই ইউজ করতাম যখন এই কাজের অনেকটা কাজের পর একটা ফাঁক পেয়েছি, এটা কী করবো, 3-4 দিন 5 দিন হয়ে গেছে, 7 দিন 10 দিন হয়ে গেছে, কোনো কোনো দিন মাসের পর মাস হয়ে যায়, তারপরে কখনো একটু খুঁজিয়ে দেখলাম কী হচ্ছে, এবং সেখানটাতে আমরা মানে আমি তো জেনারেলি খুঁজি হচ্ছে কমেডি, এন্টারটেনমেন্ট খুঁজতেই তো এইসব জিনিস করে মানুষ। এইটা এখন এটাই আমার একমাত্র রাস্তা, গেমটাই আমার এখন রাস্তা হয়ে দাঁড়িয়েছে। এই এই জিনিসটাকে ভাইরাল করে দিয়ে তোমরা বিরাট কিছু একটা করে দিও না, এটা 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 কিন্তু শুধুমাত্র একটা মানে আমার আমি কোনোদিন এক্সপ্রেসিভ হইনি, আমি প্রথমবার এক্সপ্রেস করতে বাধ্য হচ্ছি কারণ একটু ভয় পেয়ে গেছি, একটু একটু কেঁপে গেছি, একটু হিলে গেছে আমার ভেতর থেকে, হিলিয়ে দিয়েছে ঘটনাটা, ঘটনাটা প্রচুর ঘটনা ঘটে আমাকে হিলিয়েছে এর আগেও প্রচুর ঘটনা, কিন্তু কি বলতো আমি না জেনে শুনে কোনো কিছুতে আমি কোনো কিছু বলতে পছন্দ করি না, আমি ওই জায়গাটাতে গিয়ে বরং আগে না জানলে তো যেখানে যেখানে যা শুনেছি সেগুলোর যাই ইমেজ দেখি না কেন, যাই ভিডিওস দেখি না কেন, যেহেতু আমি নিজে কোনো উপস্থিত ছিলাম না, আমি নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করে এই ব্যাপারটাকে আমি এক্সপিরিয়েন্স করিনি, পুরো ব্যাপারটাই আমার কাছে ভায়া হয়েই আসছে, সে কারণে আমি নিজে অন্তত এনগেজ করি না কোনো জিনিসে। কিন্তু এই বিষয়টা আমার আমার রাজ্যে আমার দেশে আমার বাড়িতে একদম খুব আওয়াজটা পৌঁছেছে বোমফাটার আর কি, কানে আমার মতন অনেকেই পৌঁছেছে। আমরা তো ব্যস্ত থাকি সত্যি, তো আমরা তো এসব করি না অ্যাকচুয়ালি, তো যারা খুব ডেডিকেটেড লয়ার যারা আছে পড়াশোনা করে তারা এসবগুলো ভাবে ভেবে এসব আইন টাইন পাশ করে, তারা এগুলোতে লেগে থাকে সারাদিন এই এই কারণে, সকালবেলা থেকে এইসবই ভাবে যে কীভাবে মানুষের ভালো করতে পারবো, কোথায় কাকে হেল্প করা যাবে, বিভিন্ন কেসেস রেফারেন্সেস আছে ওদের কাছে, তখন থেকে ওদের আইডিয়াস আসে যে আচ্ছা এরকম হতে পারে, তাই এটাতে কিছু একটা করা উচিত, তবে ওরা মিটিং মিছিল করে, নিজেদের মধ্যে ডিসকাশন করে, এগুলো নিয়ে এগোতে থাকে, তারা তারা অ্যাকচুয়ালি এত এনগেজ থাকে, আমরা কোথায় আর এনগেজ থাকে, আমরা তো নিজেরা নিজেদের কাজে ব্যস্ত। এই ঘটনাটা ঘটছে, আমার খুবই আনন্দ হচ্ছে যে সবাই একটা মিছিল করা মানে কিন্তু মানুষের অসুবিধা একটা, কিন্তু কোনো মানুষ কিন্তু অসুবিধা এটাতে
না দেখিয়েছে। আমরা জেনারেলি ছোটবেলায় কি শুনি, ছোটবেলায় মিটিং মিছিল বা বন্ধ এরকম টাইপের কিছু হলে মানুষজন, বেশ কিছু মানুষ বিরক্তও হতো যে সব বন্ধ হয়ে যাবে, রাস্তাঘাট জ্যাম হবে, কিন্তু এই বারটা কিন্তু আমি সেরকম কিছু কারোর কাছে শুনছি না। আরো অনেক বিষয় আছে, প্রচুর কথা বলছো, সবাই দেখছে, জানি সবাই দেখছে। আমাদের বাপ্পা আমার অফিসের যে সবারই যে রান্না টান্না গুলো করে খাওয়ায়, আমাদের খাদ্যমন্ত্রী, দেখছি মানে আমি কিছু একটা পোস্ট করেছি ওর ফেসবুকে চলে গেছে এটা, তার মানে এটা কতটা কানেক্টেড। আমি এখানটাতে কিছু একটা বলছি এবং সব ঠিক কিভাবে কিভাবে শুনে নিচ্ছে, ভালো জানলা, ডেঞ্জারাস এই জানলাটা। জানলাটা আমি কোনোদিন ইউজ করার ইচ্ছে নেই আমার অ্যাকচুয়ালি, ইউজ এটাকে ঠিক হোক, জিনিসগুলো ঠিক হোক, আমাদের কোনো পলিটিক্যাল পার্টির কোনো কোনো সরকারের এগেনস্টে নয় ব্যাপারটা, এটা কিন্তু বুঝতে হবে। এটা কিন্তু কোনো রকম, এটা ওভারঅল সবাই যে যাই লঙ্কায় সেই হয় রাবণ, সেটাই শুনেছি, এবং এটা কেউ না কেউ যেভাবেই করে থাকুক না কেন, আমাদের মনের মধ্যে যে প্রশ্নই থাকুক সেটার উত্তর কেউ দিক বা না দিক, আমাদেরকে আই থিঙ্ক আমরা যে আওয়াজতলাটা শুরু করেছি এই আওয়াজতলাটা আমাদের কিন্তু মানে এটা এটা একটা মেবি এটা দিস ইজ আ বিগিনিং অফ, যেই থাকুক তাকে বুঝতে হবে যে আমাদের বেসিক ট্রান্সপারেন্সি তো চাই, এই বিশ্বাসটা চাই, বিশ্বাস বিশ্বাসটা না হলে, বিশ্বাস ভেঙে গেলে মানুষ এরকম করে, এটা রিয়্যাক্ট করে মানুষ কখন, মানুষ যখন মানুষের বিশ্বাস ভেঙে যায়, মানুষের বিশ্বাসটা বোধহয় ভেঙে যাচ্ছে, আর বিশ্বাস করতে পারছে না কোনো কিছুই। এমনিতে মিডিয়াটাকে বিশ্বাস করতে পারতাম না আমরা, কিছু কিছু মিডিয়ায় খুঁজে 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 দেখতে হয়, এখন খুব হেল্পলেস অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট ভেরি হেল্প ভেরি ভেরি হেল্পলেস। আমি কোন আমাকে এরকম ভাবে ক্ষুদিরাম বোস না ভাই, আমি বললাম তো নেতাজি একটা এলে সত্যি ভালো হতো, একটা নেতাজির দরকার আমাদের, নেতাজি সুভাষচন্দ্র বোস একটা স্বামী বিবেকানন্দ একটা দরকার, খুব দরকার, আমাদেরকে একটু লিড করবে কেউ, আমাদেরকে একটু একটু ওভারঅল ভালো হয়ে যাবে ব্যাপারটা, জিনিসগুলো সামনে এসছে বলে এত কিছু বেরোচ্ছে হয়তো, এখন সবাই অ্যালার্টও হয়ে গেছে, সবাই অ্যাওয়ারও হয়ে গেছে, সবাই চোখটা হতম করে খুলে গেছে আমাদের, আমরা ইনফ্যাক্ট যেহেতু এত ইউনাইটেড এই মুহূর্তে সেই জন্যই হয়তো সাহসও পাচ্ছি, নাহলে তো ভয় পাই আমরা, আমি তো ভয় পাই, তুই ভয় পাবো না, আমাকে কেউ একজন জিজ্ঞাসা করলো আপনি মৃত্যুকে ভয় পান, তুই না পেলে তো ভালো ভাই, তুই ভয় না পেলে তো খুবই ভালো, তুই যোদ্ধা। আমরা তো যুদ্ধের জগৎ মানে জগতে থাকি না, আমরা সেই যুগেও নেই, যুদ্ধের যুগে আমরা এমন একটা যুগে জন্মগ্রহণ করেছি যেখানটাতে সবকিছু বাবা মারা মেনটেন করেছে, হ্যান্ডেল করেছে, সেভাবে মানুষ হয়েছে, যুদ্ধ করার জন্য তো আর জন্ম হয়নি আমাদের। এখন যদি বলি যে আমার মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে কে ভয় পায় না, আমার তাকে ভাই দেখার ইচ্ছা আছে, অল্প একটু ভয় তো থাকেই বোধ হয়, মৃত্যু সে তাকে ভয় পাবো না তো কাকে পাবো, তো সবাই আমরা আই থিঙ্ক আমরা ভয় তো পাই না, এখন ইউনাইটেড এখন আমরা কথা বলছি, এরকম ইউনাইটেড থাকলেই তো বেশ জমতো ব্যাপারটা, তাহলে তো ব্যাপারটা ঠিক হয়ে যায় আমার মনে হয়, তাই তো মনে হয়। উইয়ার্ড এই এইরকম লাইভে একা একা বকারা এত উইয়ার্ড না, আমি এক্সপেক্ট করছি কেউ একটা আমাকে উত্তর দেবে, কিন্তু আমি একাই বকছি, কিন্তু আমি একা বকছি না, কি অদ্ভুত ইলিউশন, বকছি আমি একা স্টুডিওতে কিন্তু শুনছে সবাই।
একটা লেখা লিখেছি, লেখাটা দেখাচ্ছি না এখন, লেখাটা পেয়ে যাবে তোমরা। খুব আশাবাদী যে সব বাবা মাটার কথা ভেবে না মানে ভূতটা ফেটে যাচ্ছে জাস্ট। কত বাবা মা কত ক্রাইসিসও আছে মানে এগুলো নিয়ে আর কি বলবো বেশি বলতে গেলে। আমাকে খুব অসাধারণ কিছু মনে করার কিছু নেই, আমি বারবার লোক মানুষজনকে এটাই বলার চেষ্টা করি যে আমি কিন্তু ততটাই ভালনারেবল যতটা তোমরা। আমার কোনো পাওয়ার নেই, কোনো শক্তি নেই, আমার কিচ্ছু নেই। এসব দেখে মনে হয় এসব কি বলে দেশ ততটাই ভালনারেবল যতটা তোমরা, যতটা তোমরা ইমোশনাল, যতটা তোমরা এক্সাইটেড, যতটা তোমরা রাগি, যতটা দুঃখ পেয়েছো, যতটা কষ্ট পেয়েছো, যতটা নিরুপায় বা অসহায়, ততটাই আমিও, ততটাই, কিছু ডিফারেন্স নেই এতে। আলাদা করে ভাবার কিছু নেই আমাকে, কিন্তু এরকম ইউনাইটেড থাকলে বেশ মজা লাগে, মজা লাগছে যে ঠিক আছে হয়তো হয়তো কিছু একটা হবে, হয়তো কিছু একটা হবে আশা রাখছে। Let's play the guitar. Let's see. Let's get the idea. আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে
যে যেমন সে নিচ্ছি মেনে নাম নিয়ে কপাল কে মরণ কাল কেউ ভয় কাতর কেউ বাণীর উপায় বসহায় হয়ে বাধর আর কবে 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 কণ্ঠ শক্তি পাবে আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আর কবে ক্ষিপ্ত হবে হৃদয় আর কবে আর কবে সে উঠে দাঁড়াবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে এ ব্যথা আমার নয় শুধু একার বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার লুটিয়েছে প্রাণ তাই ধরেছিলাম করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান আজ উঠুক জেগে শুদ্ধ চেতনা অন্ধকার হতে লোকে হোক না পথছে না আর কবে 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 চোখ মেলে তাকাবে আর কবে আর কবে মন সমবেতি হবে আর কবে আর কবে মনটা সাজি আর কবে আর কবে ফের ঘুরে দাঁড়াবে আর কবে আর কবে কণ্ঠ শক্তি পাবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আর কবে আর কবে could write more. Mm-hmm. 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 Mm-hmm.
গবে বের করে দাঁড়াবে, আর গবে আর গবে কণ্ঠ শক্তি পাবে, আর গবে আর গবে চিত্ত স্বাধীন হবে, আর গবে আর গবে আর গবে আর গবে আর গবে। আর কবে আর কবে আর কবে কবে আর কবে আর কবে আর কবে আর কবে লাগলে লাগবে, খারাপ লাগার মতো কিছু লিখিনি বোধ হয়। কি বা কি করবো, এসব করতে আমার ভালো লাগে না। জেনারেলি এরকম অনেক গান আছে পুরনো লেখা, অনেকই আছে পুরনো লেখা, কিন্তু সেগুলো রিলিজেবল নয়, রিলিজেবল নয়। আবার বহুদিন হয়তো আসবো না, অপেক্ষা করবো তোমাদের মতনই। নিউজ দেখছি এখন, মাথা খারাপ হয়ে যাচ্ছে, ধরে যাচ্ছে মাথা। অ্যাকচুয়ালি এদিক ওদিকতে নানান রকম ইনফো দেখতে দেখতে, কাজকর্ম কাজকর্ম স্লো ডাউন করে গেছে অনেকটাই। গলাটা পুরোপুরি রিকভার্ড নয়, চলছে একরকম। ছুটকা নাকি সানু, বল ভাই কি হচ্ছে? আমার কয়েকটা রিলের কাজ করছে, জাস্ট finalizing some project. কাজ তো চলতেই থাকে, চলতেই থাকবে। ভিডিও দেখলাম আজকেই বলে, আজকে না কালকে কেউ একটা পাঠালো, একটা টিচার বক্তৃতা দিচ্ছিলেন, ভালো লাগলো দেখে ভিডিওটা। ইন্সপায়ারিং সত্যি, কথাটা কত বড় যে
রাতেই তো কাজ করে নার্সরা আর ডাক্তাররা, রাত্রিবেলা ডিউটি বন্ধ করে দেওয়া যায়, কত জন কোথায় কত কত জায়গায় কাজ করে, কিভাবে হবে? সত্যি দাঁড়াতে হবে মেয়েদেরকে, মানে কি বড় কথা এটা যে 18 বছর না হলেও ডিসিশন নিতে হবে, কতটা নাড়া দিয়েছে ওনাকে, যে না হলে এই কথা তিনি বলতে পারেন না অত টুকটুক বাচ্চা মেয়েদেরকে। কারেজিয়াস মনে হলো মহিলাকে দেখে, এবং সত্যি কথা উনি প্রথমে এটাও বলেছেন যে আমাদের অনেক অনেক রকম ইয়ে থাকে, আমাদের অনেক রকম বাধ্যবাধকতা থাকে, এটা কিন্তু ঠিক কথা, আমাদের অনেক রকম বাধ্যবাধকতা থাকে, থাকে না থাকে বাধ্যবাধকতা থাকে ভাই, বললে হবে থাকে না? এই জন্যই তো মানুষ বলে না ছোটই ভালো ছিলাম, স্কুলেই ভালো ছিলাম, বড় হয়ে গিয়ে গন্ডগোল হয়ে গিয়ে, এই জন্যই তো বলে যত বড় হতে থাকি তত আমাদের আমার ট্র্যাপ হতে থাকি, তত আমাদের মাথার মধ্যে নানারকম সোশ্যাল স্ট্রাকচার এটা সেটা নানান ডেটা ট্র্যাপড, যত আমরা বড় হতে থাকি তত আমাদের মাইন্ডের নানান রকম জাল জাল বিস্তার করে ফেলি আমরা, প্রচুর মাকড়সা ঘুরে বেড়াতে। সে কারণেই ভালনারেবিলিটি আসে, এই কারণেই আমরা নানা রকম কথা চিন্তা করি, এবং কি হয় সাথে সাথে অনেকজন জড়িয়ে থাকে তখন। আমি ইয়াং অবস্থায় যে ধরনের গান বাজনা করেছি লিখেছি সেগুলো আমি জীবনে কোনো রিলিজ করতে পারবো না, আমি যদি রিলিজ করি আমি সেগুলো আমাকে ডেফিনেটলি জেলে ভরা হবে, এগুলো আমি কোনোদিন রিলিজ করবো না, সেগুলোকে আমি রেখে দিয়েছি, এগুলো থাক। সময় সাহস থাকে লেখা যায়, সময় কিছু মনে থাকে না, কিচ্ছু মাথায় থাকে না, সেটাই হোক সেটাই সেটাই আমি ছাত্রদের ছাত্রীদের মধ্যে দেখতে পাচ্ছি, এবং আমাকেও জোশ দিচ্ছে সেটা, ঘুরি উল্টোটা সেট হচ্ছে, মানে আমি জোশ পাচ্ছি সেটা বুঝতে হবে, চেষ্টা করবো নিজের মতন করে, নিজের মতন করে চেষ্টা করছি, আমরা কি করবো কতটাই করতে পারবো, আমরা তো আমাদের মতন করেই চেষ্টা করবো না? কিন্তু একটা কথা ঠিক যে ঘটনাটা ঘটা উচিত হয়নি, আমাদের সবার প্রতিদিনের টপিক এটা হয়ে যাওয়া উচিত হয়নি, এটা এটা টপিক হতে পারে না যে একদম এরকম ঘটনা ঘটবেই বা কেন, যে আমাদের এগুলো নিয়ে প্রতিদিন ভাবতে হবে আলোচনা করতে হবে, এখন তো করতেই হবে, এখন তো করতেই হবে আলোচনা, এটা এটা তো বিহিত চাই, এটা তো কিছু একটা চাই, নাহলে তো আমরা আনসেফ ফিল করবোই, সবাই ফিল করছে আনসেফ, কিছু তো একটা হতে হবে, ভালো খারাপ মিলিয়েই পুরো আমাদের সমাজটা, ভালোগুলোকে এগিয়ে আসতে হবে, ভালোগুলোকে ওভারপাওয়ার করতে হবে, ডমিনেট করতে হবে, খারাপগুলোকে এগিয়ে আসতে দিলে হয় এটা মুশকিল হয়ে যাবে, এটা দেহের মতন আমাদের পুরো সমাজটা, কিছু একটা কোনো একটা জায়গায় ম্যালফাকশন হয়ে গেলে তো আস্তে আস্তে সেটা খেয়ে নেবে, একটা পচা জায়গায় যদি রেখে দিই, যদি আমি ট্রিটমেন্ট না করি জিনিসটার, সেপটিক হয়ে যাবে, সেপটিক হয়ে গিয়ে এখান থেকে ইনফেকশন হবে নানা রকম, তখন এই টেস্ট করো সেই টেস্ট করো এই ওষুধ দাও সেই, কখন মানে একটা লেভেল অবধি ওটাকে যদি ট্রিট না করা যায় তাহলে সেটা তো ভয়ানক হতে পারে, সেটা থেকে মারণাত্মক হতে পারে, সেই সেটা তো ট্রিট করি আমরা আমার বডিতে, ঠিক সেই রকমভাবে আমার মনে হয় আমাদের এই ক্ষতটাকে ট্রিট করে ফেলতে হবে ইমিডিয়েটলি, আমরা যদি ওষুধ না লাগে একটা বিশাল ক্ষত হয়ে গেছে, অনেক জোরে লেগেছে আমাদের, আমাদের খুব জোরে কেটে গেছে, ওই জন্যই আমরা এত কাঁদছি, আমাদের ওই জন্যই এত আমরা চিৎকার করছি, নিশ্চয়ই সবাই বুঝছে সেটা, আমাদের এত জোরে লেগেছে বলেই আমরা এত সেন্সিটিভ হয়ে গেছি জিনিসটা নিয়ে, আমাদের ওষুধ চাই, ওষুধ দিতেই হবে, ওষুধ না দিলে আমাদেরই দিতে হবে, আমাদেরকেই যেতে হবে ওষুধটা কিনতে।
আমার রাস্তা হচ্ছে গান। আমাকে আমার মাস্টারমশাই বলেছিল যে তোর এটাই রাস্তা। আমি আর সায়েন্টিস্ট হতে চেয়েছিলাম একটা সময়, কিন্তু আমাকে কেউ এই বিষয়ে এনকারেজ করেনি। তার কারণ হচ্ছে আমি গানটাই ভালো গাইতাম, সবাই এটা বুঝতো। সায়েন্টিস্ট হতে পারতাম না হয়তো, বা হতে পারতাম হয়তো চেষ্টা করলে, কিন্তু আমি এটাই যেটা এখন করি সেটাই আমি করতে এসেছি বলেই আমার ধারণা, এবং আমাকেই সেটা বোঝানোও হয়েছে আমার মাস্টারমশাই, আমার মা। আমার গানটাই আমার সবকিছু, গলাই আমার সব, গানই আমার সব, গান দিয়েই সবকিছু, ভাবনা চিন্তা আমার, আমার গানের মধ্যে দিয়ে রিয়েলাইজেশন সবকিছু, শিক্ষা অঙ্ক টঙ্ক সবকিছু গানের মধ্যে দিয়ে, আমার সব ব্যাপারটাই আমার গানের মধ্যে দিয়ে। তো যে কারণে আমার গানটাই থাক, আওয়াজটা ওটাই তো আওয়াজ আমার, বিরাট কিছু এটা দিয়ে হবে না আমি জানি, কিছুই হবে না, একটা গান জাস্ট হবে। কিন্তু কত গান আছে, কতই গান লেখা হয়েছে, কত গান কত জোনা করেছে। একটা গান ছিল হাম দেখেঙ্গে, কয়েকদিন আগে রিলিজ হয়েছিল, বেশ কিছু বছর আগে, হাম দেখেঙ্গে, শুনেছি বোধ হয় তোমার গানটা। কেউ গায় না, কেউ এইসব গান কেউ ছোট করে গায় না, তখন একটু শুনেছি, তখন গাইলো কেউ, তারপর কেউ গায় না, মনে রাখে না এইসব, এইসব গান আসে যায়, কিন্তু ওই আর কি, মানে আমার এক্সপ্রেশন, কেউ মনে রাখুক না রাখুক কিছু আছে জানি, কিন্তু আমার এক্সপ্রেশন, আমার বন্ধ করে দিচ্ছি অনেকক্ষণ। কতক্ষণ হয়েছে এটা বোঝা যায় না, কিভাবে বোঝা যায় এটাতে কতক্ষণ হলো? 477টা মেসেজ, কিছু দেখবো না, এগুলো পরে দেখছি। ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন যদি থাকে এর মধ্যে তাহলে সেটা দেখবো, না হলে এত কিছু দেখা। বোঝা যাচ্ছে না যে এটা কতক্ষণ ধরে হয়েছে, এনিওয়ে পরে হয়তো বোঝা যাবে। রিকোয়েস্টটা কি, রিকোয়েস্ট মানে হচ্ছে এখানটাতে অ্যাড করলে কি হবে, এগুলো তোমরাও আসতে পারবে নাকি, এরকম কিছু হবে? খবরদার আমি এটা করবো না, এইসব ড্রামা করার সময় নেই আমার, ড্রামা করতে আসিনি। সামনে হয়তো অনেকে অনেক কিছু ভাবছে, অনেক প্রস্তুতি নিচ্ছে অনেক কিছুর, আমি শুধু বলবো সাবধানে থেকো তোমরা সবাই, এবং আমাদের সব কিছু করতে হবে, মাথা ঠান্ডা করে করতে হবে, এবং একদিনের দুদিনের লড়াই না এটা, চট করে ভুলে গেলে তো চলবে না। এটা পুজো এলো আর ড্যাং ড্যাং করে ঢাক বাজি পুজো করলাম দিয়ে সব ভুলে গেলাম, তা করলে চলবে না। দেবী, দেবী পক্ষ মানে দেবী বিচার চাই দেবী পক্ষতে, তো এটা এবং এই এই পুজোতেও হয়তো কত কত কেস আছে, কত বছর লেগে যায় এই কেসটাতে, হয়তো মানে লেটস বি প্র্যাকটিক্যাল, এটাতে হয়তো অনেক বছর লেগে যেতে পারে, যেগুলো আমরা জেনারেলি ছবিতে দেখে থাকি, যে কোনো একটা কেসের অনেক দিন ধরে চলছে, কোনো একটা অফিসার নিজে টেক আপ করেছে, রেসপন্সিবিলিটি নিয়েছে, ভালো লোকও তো আছে রে বাবা, কেউ না কেউ ঠিক এটাকে টেক আপ করছে, আমি সেটাতে বিশ্বাসী, আমি এটাতে বিশ্বাসী যে যাই হয়ে যায়, কেউ না কেউ একজন হলেও কেউ না কেউ ঠিক এটার পেছনে পড়ে থাকবে, লেগে থাকবে, এবং
ঠিক কোনো না কোনো দিন কিছু না কিছু তো একটু বেরোবে, এবং আমাদের আশাবাদী থাকতে হবে সেটা নিয়ে। তো একদিনও হবে না, আমাদের লেগে থাকতে হবে, আমাদেরকে অ্যাওয়্যার থাকতে হবে, আরও অ্যালার্ট থাকতে হবে, আমাদেরকে পড়াশোনা করতে হবে আরও, কী করতে পারি আমরা অ্যাজ এ সিটিজেন আরও বেটার কী করে করতে পারি, আমাদের ছেলেদেরকেই বেশি করে ভাবতে হবে এটা নিয়ে। এটা কারণ দেখো মানে যে মেয়ের মেয়েদের স্বাধীনতাটা কিন্তু খুব হালে এসছে, সারা জীবন পরাধীনই থেকে যায় না। তো প্রথম প্রথম স্বাধীন হলে, মুক্ত হলে মানুষ কী করে, খুবই লাভ হয়, খুবই উচ্ছ্বাসে থাকে। তো এখন সেই যুগের হিসেব করে দেখতে গেলে সে উচ্ছ্বাসটা আছে, এবং সেইটা খুব ইম্পর্টেন্ট টাইম যেটা আমরা সেভ করি তাদেরকে এই সময়, বিকজ তারপরে ওরা সেটেলড হয়ে যাবে নিজেরাও চারিদিক দিয়ে শক্তি সমর্থ সবল সব কিছুই হয়ে যাবে, মানে শক্তির রূপ যেটা একদম সব কিছু। এটা একটা মা জননী হবে, একটা যোদ্ধা রূপী যেটা থাকে, শক্তিরূপী যেটা, সনাতনী রূপও যেটা দেবীরা আছে সেই রূপ সব সবটাতেই আই থিঙ্ক ডেভেলপ করে যাবে তারা অ্যাজ এ পাওয়ার, অ্যাজ এ শক্তি, শক্তি ফোর্স, দেবী শক্তি। এই সবে আমাদের সমাজে একটু মুক্তির আস্বাদ পাচ্ছে, নানা রকম একটা একটা লিবার্টির একটা জায়গায় আমরা এসেছি, এটলিস্ট আসতে পেরেছি। এটা সবে সবে এটা হচ্ছে, এটাকে না হিংসা করার কিছু আছে এটা নিয়ে, না এটা নিয়ে খারাপ লাগার কিছু আছে, না এটা নিয়ে মুখ বেগানোর কিছু আছে, কোনো কিছুই করার নেই এটা নিয়ে। এটা নিয়ে জাস্ট অ্যালার্ট থাকার আছে, প্রোটেক্টিভ থাকার আছে, অ্যালার্ট থাকতে হবে। একটু ল পড়তে হবে আই থিঙ্ক, এবং আমরা কি কিছু না কিছু কিছু না কিছু ছোটো না ছোটোখাটো ছোটোখাটো কিছু করতে পারি যেগুলোতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি পাবলিক এনগেজমেন্ট দরকার, একটা কোথায় একটা পড়ছিলাম, এই একজন বলছিল আমাকে এই যে ফিজিক্যাল এভিডেন্স ছাড়াও কিছু কিছু জিনিস যেগুলো মানে ইম্পসিবল নয়, পসিবল, একটু কঠিন হয়ে যায় ঠিকই, চ্যালেঞ্জিং হয়ে যায়। উইটনেস টেস্টিমনি, সার্কামস্টানশিয়াল এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স, ফরেন্সিক এভিডেন্স ফ্রম আদার সোর্সেস, পাবলিক ইনভলভমেন্ট, এনি ইনফরমেশন অন লিড অর লিড, পাবলিক ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইজ লিগ্যাল অ্যান্ড অফেন এনকারেজ বাট উইদিন লিমিটস। অবভিয়াসলি ইট হ্যাজ টু বি লিমিটেড, নাহলে তো পাবলিক কিছুই কারো কিছুই মাথায় এলে সে তাই করতে থাকবে, এনগেজ করতে থাকবে নিজেকে, সেটা করাটা ঠিক না। তবে এটার মানেটা আমি যেটা বুঝতে পেরেছি যে আমরা যদি চাই তাহলে আমরা ওভারঅল সমাজটাতে কী রকম কী অ্যাডমিনিস্ট্রেশনের কী কী নিয়ম আছে, কীভাবে কী চলে সে প্রতিদিনকার, আমাদের নিজেদের সেক্টর ছাড়া অন্যান্য সেক্টরেও সবাই সবার মতন করে যদি একটা আমরা রিসার্চ করি, এবং আমরা আমরা যদি বেটার করতে পারি কিছু জিনিস, কিছু আমরা অ্যাড্রেস করতে পারি কিছু জিনিসকে, সেগুলো করতে থাকলে আস্তে 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 হবে হবে তো বটে, হবে না কেন। তবে কিছু প্রশ্নের উত্তর এখনো পাওয়া বাকি, উত্তরের অপেক্ষায় থাকি।